নারকেল গাছের হাতও নাই পাও নাই আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আদৌ যাওয়া সম্ভব না তে একটা কব দিতে দিত কব দেওয়ার পরে ওই গাছটা আপনা আপনি ভাবে ওইদিকে চলে চলে গেছে এজন্য এতবার একটা ঘটনা বাস্তবে এসে দেখে মনে হয় একটু অলৌকিক মনে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল करीम আম্মা বা'দ প্রিয় দর্শক গত কিছুদিন আগে পাবনার একটি গ্রামে একটি ঘটনা ঘটেছে যে ঘটনা সম্পর্কে আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে সেই ঘটনাটি আপনারা প্রত্যক্ষ করেছেন তারপরে আমি সংক্ষেপে বলছি তা হলো যে একটি পুকুরের ধারে দুইটি নারিকেলের গাছ ছিল তো এই জোড়া নারিকেলের গাছ পুকুরের ধারে থাকার কারণে আর যে পুকুরের মধ্যে মানে যে পুকুরের ধারে গাছ দুটো ছিল সেই পুকুরে আর কি মাছের প্রকল্প ছিল তো স্বাভাবিকভাবে মাছ থাকার কারণে ওই নারিকেলের গাছের নিচে মাছ আর কি মাটি বা খাবার যেগুলো নিচে চলে যাইতো সেই খাবারগুলো খেতে খেতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে নিচে আর কি মাটি সব সরে গেছে যার কারণে যেহেতু রাস্তার সাইটে ছিল নারিকেলের গাছগুলো এবং একদম পুকুরের গা ঘেসে তো এজন্য এই নারিকেলের গাছের সামন দিক দিয়ে একটা ফাটল সৃষ্টি হয় তো এর কারণে যে পুকুরের মালিক ছিল একজন চেয়ারম্যান তো তিনি সিদ্ধান্ত নেয় গাছগুলো নারিকেলের গাছগুলো কেটে উপরের দিকে ফেলবে এর কারণ হলো পুকুরে অনেক মাছ রয়েছে যদি নারিকেলের গাছগুলো ভেঙ্গে পড়ে যায় তাহলে হয়তো মাছের অনেক ক্ষয়ক্ষতি হবে এজন্য তিনি কিছু লোক নিয়ে আসেন এবং গাছের নারিকেলের গাছের মধ্যে বাঁধা হয় এবং সামনের দিকে টান দেওয়া হয় এবং এই গাছটিকে কাটার জন্য যখন কাটার কার্যক্রম শুরু করতে যায় ঠিক সেই মুহূর্তে আর কি মাটিটা আর কি ধসে যায় ভেঙে যায় ভেঙে যায় এক পর্যায়ে গাছগুলো সামনের দিকে চলে যায় সামনের দিকে চলে যাইতে যাইতে প্রায় অনেক দূর পনেরো বিশ হাত দূরত্বে গিয়ে এরও একটু বেশি হইতে পারে দূরত্বে গিয়ে আর কি গাছগুলো দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছেন যে দুইটা নারিকেল গাছ এই দুইটা নারিকেল গাছ ছিল এইখানে এইখান থেকে এই দুইটা নারিকেল গাছ গত তিন দিন আগে সকালবেলা এলাকাবাসীর চোখের সামনে চলে গেছে পুকুরের মাছ বরাবর তো প্রিয় বন্ধুগণ এই ঘটনাটি এক একজন এক একভাবে আর কি বর্ণনা করতেছে কেউ বলতেছে এটা অলৌকিক ঘটনা কেউ বলতেছে এটা জিন ভূত করেছে আবার কেউ বলতেছে যে এটা স্বয়ং আল্লাহ তালাই করেছেন এবং কেউ বলতেছে এটা মানে এটার সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো প্রিয় বন্ধুগণ যেটাই হোক না কেন ঘটনা খুব স্বাভাবিক একটা ঘটনা যেভাবেই হোক ঘটেছে কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে আমি কথা বলতেও চাইনি যখন দেখলাম যে এই জিনিসটা একটা শিরিকের পর্যায়ে চলে গিয়েছে তখন ভাবলাম যে না এ সম্পর্কে কিছু বলা উচিত মানুষকে সাবধান করা উচিত প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে ইতোমধ্যে এখানে অধিক লোক সমাগম হয়ে গিয়েছে অনেক মানুষ এখানে যাচ্ছে ওই গাছগুলো দেখার জন্য ওই স্থানটা দেখার জন্য এবং যারা মানে দর্শক এদের মন্তব্য একরকম একটা কোপ দিচ্ছে দ্বিতীয় কোভ দেওয়ার পরে ওই গাছটা আপনি ভাবে ওইদিকে চলে চলে গেছে এত বড় একটা ঘটনাতে বাস্তবে আসি দেখে মনে হয় একটু অলৌকিক মনে হয় আই বিলিভ দ্যাট ইট ইজ আ সুপারন্যাচারাল ফ্যাক্ট দেখলাম যে গাছটা এই জায়গা থেকে কাটার জন্য নেওয়া হয়েছে ঠিক আছে বাধা ছিল দড়ি দিয়ে এই জায়গাতে গাছে বাধা ছিল একটা আর ছিল এই গাছে একটা বাধা ছিল তারপরে হচ্ছে কাটার জন্য নেওয়া হয়েছে তখন মানে চলে যাচ্ছে গাছটা অটোমেটিক এবং যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী সামনাসামনি থেকে দেখেছে তো তাদের বক্তব্য আলাদা আসলে আমি সকালে ফদরের নামাজ পড়ে উঠে জগিংয়ের জন্য বের হই তখন আসে দেখি এইখানে অনেকখানি জায়গা গাছের পাশে ফাটল ধরে আছে মানে গাছটা পড়ে যাবে পুকুরের মধ্যে এই মতো অবস্থায় আমি দুজন লোককে ডেকে নিয়ে আসি এবং তারা ওই আসে আমার কথা মতন গাছে ওঠে দুই গাছের দুইটা দড়ি বাদ দিয়ে গাছটা কাটার প্রক্রিয়া করে আর কি তখন ওই মুহূর্তে দড়িটা বাঁধার পরে গাছটা যে যা মাত্র কোপ দিতে গেছে তখন এই গাছটা নিচের দিকে যায় ওইভাবে হ্যাঁ পানির মুখ পানির মধ্যে চলে গেছে ওই অবস্থায় আছে আর কি কি মনে করেন এর মধ্যে মানে বৈজ্ঞানিক যুক্তি আছে নাকি এটাকে আল্লাহ তালার কুদরত হিসাবে দেখেন না এটা শুধু আমি যেটা মনে করি গাছের নিচে থেকে মাছে মাটিটা সরায় ফেলছে নিচে ফাঁকা হয়ে গেছে উপরে গাছটার থেকে দড়িটা যখনই বান্ধন দেওয়া হয়েছে আর এক গাছে তখন সেটা গাছে দড়িতে ব্যালেন্স হয়ে গেছে গাছটা হওয়ার কারণে দড়িটার কারণেই গাছটার মানে পুকুরের মধ্যে ইয়া করতে কাজ হতে পারে নাই শুধু দাঁড়ায় এই অবস্থায় চলে গেছে তো এই যে হাজার হাজার মানুষ কি এই যুক্তি দেখতে আসছে না সুপার ন্যাচারাল অর্থাৎ একদম অলৌকিক কিছু দেখতে আসতেছে কি মনে করেন তারা অলৌকিক মনে করতেছে আসলে এখানে অলৌকিক কোনো কিছুই নাই তো এই বক্তব্যগুলো আপনারা একটু গবেষণা করলে আপনাদের সামনে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে দেখুন যারা ঘটনাটির সামনাসামনি প্রত্যক্ষদর্শী তারা যেটা জানে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো জানা হবে কারণ সামনা সামনি থেকে একটা জিনিস দেখা এবং অনুমান করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যারা ঘটনাটি সামনাসামনি দেখেছে বা যাদের সঙ্গে ঘটনাটি ঘটেছে তারা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়ে জানবে কিন্তু বন্ধুগণ ঘটনাটি মূলত কি সেটা অল্লাহু আলাম আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সবচেয়ে মানে দুঃখজনক বিষয় হল ইতিমধ্যে মানুষ যাদের প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তারা প্রতিবন্ধী বাচ্চাদেরকে এই পুকুরে নিয়ে এসে গোসল করাচ্ছে এবং অনেক অনেককে আমি দেখেছি তারা এই পুকুরের মধ্যে দেখতে এসে গোসল করতেছে এবং হিন্দুরাও এই পুকুরের মধ্যে এসে তারা পুজো করতেছে প্রিয় বন্ধুগণ যারা মুসলমানরা এই মানে পুকুরে এসে গোসল করতেছে বা প্রতিবন্ধী বাচ্চাকে গোসল করাচ্ছে বা এই নারিকেল গাছে শিকড় সংগ্রহ করতেছে আবার কেউ এই পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছে তারা ইমানের দিকে লক্ষ্য না করে শুধুমাত্র দুইটা নারিকেলের গাছের ওপর ভরসা করে তারা দেখুন সেখান থেকে পানি সংগ্রহ করতেছে এবং আরও নানা কর্মকাণ্ড ঘটাচ্ছে প্রিয় বন্ধুগণ দেখুন নারিকেলের গাছের কি কোনো ক্ষমতা আছে সেটা যেভাবেই হোক না কেন নারিকেলের গাছ সরে গিয়েছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আপনারা বলুন নারিকেলের গাছের কি কোনো ক্ষমতা রয়েছে বা সেই পুকুরের পানির কি কোনো ক্ষমতা রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম কত সুন্দরভাবে আল্লাহর কালাম পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি খেতে বলেছেন এবং সেই পানির মধ্যে রোগ নিরসন হবে এবং মানুষ ভালো হয়ে যাবে সেই দিকে কোনো লক্ষ্য নাই। তারা কোন কাজের মধ্যে ব্যতীব্যস্ত হয়ে গিয়েছে আপনারা দেখুন প্রিয় বন্ধুগণ এখানে শুধু মুসলমান নয় এখানে হিন্দুরাও পূজা আরম্ভ করেছে হিন্দুরা হিন্দুরাও এখানে পূজা করতেছে তো হিন্দুরা পূজা করবে হিন্দুরা গাছের পূজা মাছের পূজা করে এটা আমরা জানি বা এটা আমরা দেখে থাকি কিন্তু যদি কোনো মুসলমান এখানে নারকেলের গাছের উপর ভরসা করে বা নারিকেলের গাছকে নিজের রোগ রোগের শেফা নারিকেলের গাছ দিবে এটা যদি বিশ্বাস করে তাহলে তো তার ইমান থাকে না তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হলো হিন্দু আর মুসলমান তো এক হয়ে গেল তো প্রিয় বন্ধুগণ যারা এরকম গুজব ছড়াচ্ছে এই নারিকেলের গাছ নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে আপনারা সকলেই সতর্ক থাকবেন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের ইমানকে ঠিক রাখুন পাকা পুক্ত রাখুন হ্যাঁ আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করতে গিয়ে আপনাদের ইমানকে নষ্ট করবেন না কারণ হলো ইমান অনেক অনেক মূল্যবান একটি জিনিস আর যদি কেউ ইমান হারিয়ে ফেলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না সে জাহান অধিবাসী হবে আর ইমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি মৃত্যুর পরে আমাদের কবরটা আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেবেন এজন্য ইমান নিয়ে খুব সাবধান থাকবেন কখনোই আপনারা ইমান হারা হবেন না আল্লাহ পাকর আব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিক বুজদান করুন আল্লাহ আমিন